হে ওঠো উঠো উঠো তো দুপুর বারোটা বাজে হাই হাই এখনো ঘুমাচ্ছে উঠো 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 উঠে বই পড়বে ওষুধ খাবে তারপরে নাস্তা খাবে এখনো কখন খাবে দুপুর বারোটা বাজে তিনটার সময় খাবে নাকি ওঠো ওঠো আজকে তো পয়লা বৈশাখ ওঠো উঠো টোটো দেখি তার জন্য কি নাস্তা বানানো যায় ফ্রিজ খুলে দেখতেছি কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো ওরে বাবা দে এতগুলো খাবার কোনটা রেখে যে কোনটা খাবো এখন বুঝতেই পারছি না তো যাই হোক এখান থেকে এখন দেখি ও মাগো এটা কি আবার লাল মতন এটা তো কি জানি না তা যাই হোক রান্নাঘরে নিয়ে গিয়ে দেখবো যে কি আছে এ বাবা ব্যাঙের ছাতাও আছে দেখছি ব্যাঙের ছাতাটাও বের করে নিলাম ব্যাঙের ছাতা আজকে ভাজি করব। লবণ দিয়ে লবণ দিয়ে ভাজি করে ব্যাঙের ছাতারে খামো দেখি ও বাবা এখানে দেখি আবার টমেটো আছে টমেটাও একটা নিয়ে নিই টমেটো স্বাস্থ্যের জন্য ভালো তাই টমেটোটাও নিয়ে নিলাম ব্যাঙের সাথে আরও দুটা নিয়ে নিলাম আর এখানে দেখছি কলা আপেল সব কিছুই আছে তো কলা আপেল লাগবে না এখন এখন শুধু আমার এই লাল বাস্কেটটা লাগবে কারণ হচ্ছে ওখানে সব বের করে বের করে আমি চেয়ারে পর রাখছি যাহ পড়ে গেল আমার লাল ওইটা কী লাল আমি বুঝি নাই ও মাগ এত কিছু নিয়ে সাত সকালবেলা এত কিছু খাইলে তো পেটে ব্যথা হয়ে যাবে আমার মনে হয় যাই হোক পেটে ব্যথা মেথা কোনো কিছু হবে না খে খাওয়ার কথা খেয়ে নিম এখন এগুলো সব কিচেনে নিয়ে যায় কিচেনে নিয়ে গিয়ে এগুলারে মাজা ধসা কইরা একবারে ভাজি ভুজি কইরা কুইটা তারপরে খাইতাম ও মায়ে দেখে আবার বাম হাতে কাটছে কেন হঠাৎ করে বাম হাত কেন ডান হাত কি তার ডান হাত দেখি যে না বাবা এত শক্তি যেমন বাম হাতে মাঝে মাঝে আবার এদিকে দেখে আবার মাঝে মাঝে ঠোঁটটা ভেসকাই দেয় বুঝলাম না কেন কার দিকে তাকায় এই ঠোঁট ভ্যাসকা ভ্যাকসি শুরু করছে আবার এটা কি কাটতেছে এত কিছু কেটে কি করবে সেই ও মা গো এখান থেকে আবার কি বের করে বাবা এখান থেকে আবার লাঠি মতন কি একটা বের করলো সেটারও আবার কুচি 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 করে এমন কুচি কুচি করতেছে যা তার একবার আলু ভর্তা বানায় ফেলবে তোটা আলু ভর্তা বানানো শেষ এখন সে আবার টমেটা বের করছে ও টমেটার মনে হয় কুচি 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 করবো আচ্ছা কুচি কুচি করতেছে আবার এই দিকেও তাকাচ্ছে আমি বুঝি না এই দিকে তার কে আছে এইদিকে যাই হোক সে তার যা থাকে থাকুক আমারও তো দেখার দরকার নেই আবার এটারে কি করছে এটারে আবার পানি দিয়ে ভিজাচ্ছে কি ব্যাপারে এটা কি আবার পানি দিয়ে ভাজি হবে নাকি বাবা আবার খুচাই 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 তারে কি করলো খুচাই খুচাই আমি বুঝলাম না সে যে খুচাই খুচাই কি করলো আমি পরে এই রহস্যটা উদ্ঘাটন করব যে খুচাই খুচাই কি করলো আবার লাল এটার নিয়ে দেখি তো এই লাল এটার ভিতরে কি ও বাবা রে এইটারে দেখছে আবার কুচুম করে কাটলো কাটার পর ওমা এটা কি বের করলো লাল লাল বাবা আমি তো এর আগে কখনো দেখিনি লাল লাল গা থেকে আবার কি বের করে দিল বের করার পরে এটা সাদা ফক ফক করছে এটা কি ওমা কাটতেছে কাটো বাপু তা আবার নিচেই পড়ে যাচ্ছে সেটা তো উঠাও মানে উনি মনে হয় মনে মনে ভাব যে যেটা পড়ে যাবে সেটা আর উঠাবো না যা এবার দুইটা পড়ে গেছে বলছে ওরে বাবা এত দামি জিনিস দুইটা পড়ে গেছে দুইটা তো ফেলানো যাবে না একটা হলেও নাই ফেলাই দিতাম কিন্তু দুইটা তো আর ফেলানো যাবে না ওমা মা নাচতেছে দেখছি কাটাকুটা হয়ে গেছে এখন আবার নাচতে নাচতে বলছে এগুলো আবার রেখে আসি এই যে এখানে আবার তেল দিয়ে ভাজাভাজি শুরু করে দিয়েছে সে আবার যাক ভাজা ভাজি করছে মানে তেলটা বেশি হয়ে গেছে সাত সকালবেলা এত তেল খালে চর্বি হবে আপু এত তেল খাই না তেল খাইয়েন না তেল কমান কমান যাই হোক আপু তো সেই রকমের ভাজা ভাজি শুরু করছে বাবা এগুলো ভাজা মনে হয় শেষ হয়ে গেছে এখন থিঙ্ক করছে যে কোনটা ভাজবো কোনটা ভাজবো কোনটা ভাজম এখন সে দিশাহারো হয়ে গেছে কোনটা ভাজবো নাকি আবার থিঙ্ক করছে আরও কোনটা নিমো আরও কোনটা খামো মানে সাত সকালবেলা যে এত খামো খামো করে আর এদিকে ভাইজান দেখি কি করে ও বাবা সে আবার ঘরের ভিতরে দেখি ওষুধ নিয়ে টানাটানি শুরু করছে সেদিকে আবার ওষুধ খাইতেছে ও বাবা রে ওষুধটা এমন জোরে গলা টিকনার ভিতরে ভরলো যাতে ও মা এ কি ওষুধটা দেখি একটা হালকা পানি দিয়ে খেয়ে গিলে ফেলছে বাবারে বাবা অনেক শক্তিমান হেই আমি আবার ওই পারি না আমার আবার ওষুধ দিয়ে একবার গলার ভিতরে আঙুল দিয়ে তারপর ভরে দিতে হয় না হলে আমার ওষুধ গলা থেকে নিচে নামে না মা এখানে আবার কি হচ্ছে বাবা এদিকে আবার ভাজি ভুজি হয়ে গেছে ভাজিটা হয়ে গেল তাই আবার দেখা যায় দেখো 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 আমার ভাজি শেষ মানে তার কাজ শেষ ও বাবা এখানে আবার কি ভাজি করছে এখানে আবার টমেটো মমেটা দিয়ে সেই মাশরুম ফাশরুম মানে ভ্যাঙের সাতা দিয়ে ও বাবা এইবার দেখছি যে সেই রকম কসলাই কষলায় মা খাইতেছে হেই কসলাই কসলাই এমন কসলা 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 ভালো করে কসলা কসলা কষলা একদম রসটা বের করে ফেলাও রসটা বের করলে বেশি মজা লাগবে তো বাবা এখন নিয়ে যাচ্ছে কোনে নিয়ে যাচ্ছে বাগানে না মাঠে ও না এ তো ঘরে নিয়ে আসছে দেখছি ঘরে নিয়ে এসে হের বর রে বলছে খাও 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 তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ তুমি খেয়ে খেয়ে মোটা হও বাবা বর তো মুখে নিয়ে এমন একটা মুস মুখটা ভেঙসি দিল তা দেখে যেন জানটার ভিতরতে কলিজাটা বের হয়ে আসতেছিল এদিকে আবার সেই পদ্মাপদি দিয়ে বলছে আরে বাপুরে তুমি একা খাইও না আমার একটু দাও হে আবার ছোট্ট দেখতে একটা বাটি নিয়ে আসছে বলছে এই বাটিতে আমার এক বাটি দাও এক বাটি হইলেই আমার হয়ে যাবে তা বলছে আর হ্যার বর বলে ন তোমার যত লাগে তুমি তত লাও এখন বর আবার দিয়ে দিছে বলছে তুমি বেশিটা খাও আমি কমটা খাই এখন হেই যে ও বাবা এমন ভাবে মুখে ভর্তিছে বাবারে বাবে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে সাত সকালবেলা আহারে আমার তো লোভ লাগতেছে হের খাওয়া দিকেও বাবা খাইতেছে আর নাচতেছে আবারও সেই বাম হাত দিয়ে খাই বুঝলাম না হে কি বামেলি না কি বাম হাত দিয়ে এত শক্তি পাই বাম হাত দিয়ে কাটা বাম হাত দিয়ে খায় ও বাবা আবার বাম হাত দিয়েও নাচতেছে আবার বাম হাত দিয়েও টাটা দিচ্ছে কি 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 কি